সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো। বরাবরের মতোই আজকে হাজির হয়েছি একজন নতুন শিল্পীকে নিয়ে। তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে কলকাতা শহর থেকে। জবা ব্যানার্জি মূলত রবীন্দ্রসঙ্গীতেই গান। আজকে তার গানের ও সুরের ব্যঞ্জনায় আমরা এই কবিগুরুকে, এই কবিগুরুর সান্নিধ্য পাব, তার পরশ পাব, তার মুখোমুখি গিয়ে বসব, এই প্রার্থনা করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালের 7ই মে, অর্থাৎ 25শে বৈশাখ, 1268 বঙ্গাব্দে, এবং তিনি মৃত্যুবরণ করেন 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, অর্থাৎ 22শে শ্রাবণ, 1348 বঙ্গাব্দে। তার প্রতিভা বিশ্লেষণে তিনি একজন দার্শনিক, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, চিত্রকর, অভিনেতা ও কণ্ঠশিল্পী ছিলেন। তাঁর রচিত নাটক, কবিতা কিংবা গান ছাড়া বাঙালির কোনো উৎসব পার্বণ সার্থক হয়ে ওঠে না। সাহিত্য, সংস্কৃতি কিংবা শিল্পকলার সকল শাখায় তাঁর এই অসাধারণ পদচারণা বিশ্বকোষকে করেছে পল্লবিত ও সমৃদ্ধ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাই শুধু বাংলা ও বাঙালিরই কবি নন, তিনি বিশ্বকবি। তিনি তার নিজ কর্ম দিয়ে বিশ্বজয় করে নিয়েছেন, তাই 1913 সালে পেয়েছেন নোবেল পুরস্কার। রবীন্দ্রনাথের কবিতা কিংবা গানে প্রকৃতি, প্রেম, পূজা বা প্রার্থনা সমভাবে তাই আমাদেরকে বিমোহিত করে। বিরহে, ভালোবাসায়, পূজার অর্ঘ্য নিয়ে স্বকীয়তার ছাপ রেখে গেছেন প্রতিটি ক্ষেত্রে। পূজা পর্যায়ে তেমনই একটি গান, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, ভৈরবী রাগে ত্রিতালে গাওয়া গানটি অনেকটা প্রার্থনা সঙ্গীতের মতো দৃঢ়তা ও প্রত্যয় সঙ্গে করে জগৎ সংসারে সকলকে নিয়ে তিনি ভালো থাকবার প্রাণান্ত চেষ্টা করে গিয়েছেন যেন। আজকে শিল্পী শুরু করেছেন আগুনের পরশ মনে দিয়ে এবং শেষ করেছেন ঝরঝর বরিশায়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কান পেতে শুনুন। আমি নিশ্চিত একটি মৌন সন্ধ্যায়, শ্রাবণের একটি মৌন সন্ধ্যায় আপনি একাকী বসে যেন গান শুনছেন এবং বর্ষার রিমঝিম ছন্দ আপনি কান পেতে শুনতে পাবেন এই গানের ভেতরে। এবং বর্ষার এই বৃষ্টিপাতের ছন্দ এবং তার প্রকৃতির সঙ্গে প্রেমের স্নিগ্ধতা, স্নিগ্ধতার রূপ, তার পরশ আপনারা এই গানের ভেতরে পেয়ে যাবেন। আসুন আজকে শিল্পীর গানের ভেতর দিয়ে আমরা সেই দৃশ্য দেখি। আমি অনুরোধ করছি জবা ব্যানার্জিকে, প্লিজ আপনি আপনার পরিবেশনা শুরু করুন। ধন্যবাদ। জীবন পূর্ণ, এ জীবন
আপনার গানের এই সফর বা জার্নি সম্পর্কে যদি আমাদেরকে একটু জানান। নমস্কার, সবুজ টিভি ও গান ও আড্ডাকে আমার আন্তরিক শুভেচ্ছা যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে আপনারা এইটা এই প্রোগ্রামগুলো করছেন, খুব ভালো লাগছে। আমি আগে আপনাদের প্রোগ্রাম দেখেছি, খুব ভালো একটা উদ্যোগ। আর অনেক ধন্যবাদ যে আমাকে আপনারা এইখানে সুযোগ করে দিয়েছেন আপনাদের গান শোনাবার। গানটা শুনে প্লিজ জানাবেন ভাল লাগলো কি না, আমারও ভাল লাগবে। দাদা এক্ষুনি জিজ্ঞেস করলেন যে আমার গানের জার্নিটা কি। হ্যাঁ, আমি অনেক ছোট বয়স থেকে গান শিখছি। আমার 7 বছর বয়সে আমি প্রথম সোলো পারফরমেন্স করেছিলাম, তারপরে গান তো শিখেই গেছি। প্রায় 14-15 বছর গান শিখেছি, রবীন্দ্রনাথের গান শিখেছি আমার গুরু শ্রী সত্যব্রত দেবের কাছ থেকে। আমার বিয়ে অবধি আমি ওনার কাছে গান শিখেছি। পড়াশোনা শেষ করে বিবাহ সূত্রে চলে গেলাম মুম্বাই,
সেখানেও যদিও আমি মূলত একজন শিক্ষিকা, স্কুলের প্রিন্সিপাল ছিলাম, কিন্তু গান আমার সাথে ছিল। মুম্বাইতেও অনেক প্রোগ্রাম করেছি, অনেক গান শিখেছি, অনেক বছর মুম্বাইতে ছিলাম। সেখান থেকে চলে গেলাম ওমান মাস্কাট, ওখানেও গান ভরা জীবন কাটিয়েছি, ওখানেও শিক্ষকতা করেছি, কিন্তু গানটা সাথে ছিল। এখন ফেরত এসেছি কলকাতায় শুধু গানের জন্য। গানটা করব, রবীন্দ্রনাথের গান করব, কারণ রবীন্দ্রনাথের গানের যে যদি ঢুকে যেতে পারে রবীন্দ্রনাথের গানের মধ্যে, সেটা আর একটা জগৎ। সেই জগতে থাকার জন্যে আমার কলকাতায় আসা। এখানে এসে আমি দুজন গুণী মানুষকে পেয়েছি, খুবই গুণী ওনারা। কলকাতায় তো গুণী মানুষের কম নেই। একজন শ্রী দীপক ভট্টাচার্য, উনি আমাকে গান শেখান, ওনার কাছে আমি খুব সমৃদ্ধ হয়েছি। আরেকজন মানুষ যে খুব একজন ভালো শিক্ষক, খুব ভালো গুরু, তাকে আমি পেয়েছি, শ্রী অগ্নিব বন্দ্যোপাধ্যায়। তিনি আমাকে আমার গানটাকে খুব সমৃদ্ধ করেছেন। আমি আজকে যে গানটা গাইতে পাচ্ছি, আপনাদের সামনে তুলে ধরতে পাচ্ছি, ওনার অনেকটাই অবদান। এই গানটা নিয়েই আমার পথ চলা। আশা করছি কিছুদিন এই গানটা নিয়ে পথ চলবো। মানুষের গান, আমার গান পছন্দ হচ্ছে, সেইটা একটা খুব ভালো লাগার জায়গা। আশা করছি আপনাদেরও আমার গান ভালো লাগবে, আর মাথার উপর হাতটা রাখবেন যেন গানটা আমি চালিয়ে যেতে পারি। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না। আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার। কাপে তবু উত্তরী গানের
গান ছাড়া কি আপনার আর কোনো হবি আছে? হ্যাঁ, হবি তো আছে নিশ্চয়ই। গান তো গাই, তার সাথে সাথে আঁকিও। অয়েল পেন্ট আমার মিডিয়াম। পেছনে আঁকাটা দেখছেন, এটা আমারই আঁকা। খুব আঁকতে আঁকতে কোথায় যেন হারিয়ে যাই। খুব ভালো লাগে আঁকা। আর রান্না পছন্দ করি, খুব নানান রকম রান্না, নানান দেশের রান্না পছন্দ করি। আর আরেকটা হবি আছে, যেটা আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই খুব পছন্দের জায়গা, সেটা হচ্ছে ট্রাভেলিং। আমরা খুব ট্রাভেল করি। এতদিন তো দেশের বাইরে অনেক জায়গায় ঘুরলাম, ফেরত এসে দেশটা ঘুরেছি। ওইটা একটা খুব আনন্দের জায়গা। আমাদের দেশটা বড় সুন্দর, তো দেশটা ঘুরেছি, আরও ঘুরতে চাই। করোনা ভাইরাস যদি আমাদের ঘুরতে দেয়, দেখা যাক উনি কী বলেন। হরি সুধরা মাঝে শান্তির বাড়ি, হরি সুধরা শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দড়াই, শুষ্ক হৃদয় লয়ে আছে দড়াই, মূর্ধ মুখে নর নারী, হরি সুধরা মাঝে শান্তির বাড়ি, হরি সুধরা মাঝে শান্তির বাড়ি। শান্তি।
চমৎকার গেয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি গান শুনলাম আমরা। তিনি সত্য ও সুন্দরের পূজারী ছিলেন। তার ছোট গল্পে, কবিতায়, উপন্যাসে, নাটকে তারই আমরা প্রতিচ্ছবি দেখি। তিনি বারবার চেষ্টা করেছেন মানবতা প্রতিষ্ঠার জন্য এবং মানবতার জয়গান গেয়েছেন শুধু তার কবিতায়। তার প্রত্যেকটা লেখনীতে তিনি বিশ্বের কবি, তিনি বিশ্বকবি। আপনার কি মনে হয় যে এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরকে মূল্যায়ন করার অন্য কোনো বিশ্লেষণ আছে? রবীন্দ্রনাথ বিশ্বকবি, ওনার কি মূল্যায়ন করা যায়? আমরা তুচ্ছ কণিকা মাত্র। ওনার স্ট্যাচারটাই আলাদা। আমার মনে হয় না আমি এই দৃষ্টিটা দেখাতে পারি যে ওনার মূল্যায়ন করব। হ্যাঁ, ওনাকে পুজো করি, ওনাকে ভগবান হিসেবে মানি, উনি গুরু হিসেবে মানি, এইটা ওনার স্থান, এটা অনেক উঁচু। আমরা কে মূল্যায়ন করার, তাই নয় কি? যা
গানগুলি সময়ের নানান অস্তিত্বে মানুষের মনে নানানভাবে অনুভূতি সৃষ্টি করে, এ ব্যাপারে কি আপনি কিছু বলবেন? রবীন্দ্রনাথের গান এক একটা সময় এক একটা অনুভূতি হয়। একটা গান আপনি যখন একটা 30 বছর বয়সে গাইছেন, তার অনুভূতি আলাদা। সেই গানটাই যদি আবার আপনি 50 বছরে গান, সেই গানের অনুভূতি আলাদা। যেমনি ধরুন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, এটা যদি একটা 30-25-30 বছরের কেউ গায়, তার অনুভূতি তো আলাদা। সে তার হিয়ার মাঝে তো অন্য কেউ, তখনকার অনুভূতিটা একটা ইয়াং মানুষের অনুভূতি, সেটা একদম একটা আলাদা জায়গা। আবার একটা 50 ঊর্ধ্বে একজন যদি কেউ গানটা করে, তার অনুভূতি আলাদা, কারণ সেই সময় তার ইয়ার মাঝে সেই ওপরের আমাদের ঈশ্বর লুকিয়ে আছেন, থাকেন হিয়ার মাঝে, যাকে হিয়ার মাঝে লুকিয়ে দেখতে আমি পাইনি। কি দারুণ গানটা! সেই গানের বিশ্লেষণ হচ্ছে এই। তাই রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটা গান যতবার গাওয়া হয় ততবার অনুভূতিটা আলাদা হয়। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স, আমার মনে হয় অনেকেই এর সঙ্গে একমত হবে। Oh, no.
বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া কনাইছে বনে। বাহ, এত চমৎকার গিয়েছেন, প্রশংসা করার ভাষা আমার নেই। চমৎকার, ধন্যবাদ। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত গান। আবার অন্যদিকে কবি কাজী নজরুলের মুরার জনমে হংস মিথুন ছিলাম, ছিলাম নদীর জলে। এটাতে স্পষ্টত ইঙ্গিত পায় যে তিনি পুনর্জন্মে বিশ্বাস করতেন, বা তিনি বিশ্বাসী। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের ভেতর দিয়ে যা দেখি তা হচ্ছে, আমার বোধে যা কুলায় তা বলছি, তিনি এই মানুষের আত্মা অসীমে মিলিয়ে যাওয়ার একটা ইঙ্গিত দিয়েছেন। আপনি কি মনে করেন তিনি পুনর্জন্মে বিশ্বাস করতেন বা করেন? রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলাম, ওনাদের দুজনেরই অনেক ঊর্ধ্বে পৌঁছে গিয়েছিলেন, সেটা যারা আমরা নর্মাল মানুষ সেটা বোঝাটা বোধ হয় ডিফিকাল্ট। অনেকটাই ওপরের মানুষ ওনারা, ওনাদের গানে সেই ছোঁয়াগুলো পাওয়া যায়। যারা আমরা গান গাই তারা
ওই ছোঁয়াগুলো মাঝে মাঝে পাই, আমাদের তো ওই ওই লেভেলটা তো আমরা পৌঁছতে পারিনি, তাই মাঝে মাঝে ওই ছোঁয়াগুলো পাই। রবীন্দ্রনাথ ঠাকুর এমন এমন গান লিখেছেন, যখন গানটা মূলত আমি রবীন্দ্রনাথ ঠাকুরেরই কথা বলছি, কারণ এখানে আমি ওনার গান করি তো তাই ওনার গানটা নিয়ে ঘাঁটাঘাঁটি যাওয়ার বেশি, সেই জন্যে আমি ওনার ব্যাপারে ওনার গানের ব্যাপারে আমার নিজের যতটুকু বোঝার ক্ষমতা সেইটাতেই আমি বলতে পারি যে ওনার গানে আধ্যাত্মিক ব্যাপারটা, সে পূজা আর প্রেমের মধ্যে মিলে যাচ্ছে, কোনটা পূজা কোনটা প্রেম সেটা তো বলে দেয় না, কখনো কখনো একদম কনফিউশন লাগে কি এটা কি পূজার গান এটা কি প্রেমের গান, এমনই কনফিউশন হয়ে যায়। সেই জন্যে ওনাদেরকে বোঝা বা ওনাদের লেভেলে পৌঁছানোটা খুবই একটা ডিফিকাল্ট জিনিস, আমি তো এখনও ওই লেভেলটা পৌঁছইনি যে ওনাদের ওই ওই ব্যাপারে আমি কোনো কথা বলতে পারি। হ্যাঁ, আমি এইটুকু জানি যে আধ্যাত্মিক ব্যাপারটা ওনাদের দুজনের মধ্যেই ছিল, রবীন্দ্রনাথের গানে বিশেষ করে অনেক গানেই আছে, বিশেষ করে একটি গান আমার এক্ষুনি মনে পড়ছে যার যেটা হচ্ছে কার মিলন চাও বিরহী তাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে কুটিল জটিল বহনে শান্তি সুকহীন ওরে মন দেখো দেখো রে চিত্ত কমলে চরণ পদ্মে রাজে হায়। আহ কি কথা, অমৃত জ্যোতি কি বা সুন্দর ওরে মন, কাউ কোথায় খুঁজছিস, তোর তো ভেতরেই রয়েছে, এদের লেভেলটা দেখুন, এটা কি কেউ পৌঁছতে পারি আমরা, এটা তো ভগবানের কাছে পৌঁছলো। তাই ওনাদের গান নিয়ে আমাদের ওনাদের গান নিয়ে আমরা খালি শিখতেই পারি, আমরা খালি স্টুডেন্টই থেকে যেতে পারি, আমরা ওনাদের গানের উপর আমার মনে হয় না আমি তো কোনো রকমের কথা বলতে পারবো না, আমার ওই লেভেলটায় আমি পৌঁছইনি। রবীন্দ্রনাথ অনেক উঁচুর মানুষ, কবি নজরুল অনেক উঁচুর মানুষ, ওনাদের নিয়ে কথা বলা বা ওনাদের নিয়ে ওনাদের গানটা যদি আমরা ঠিক রাখতে পারি বুঝে গাইতে পারি এইটাই ওনাদেরকে প্রণাম জানানো হবে। নমস্কার। মারি ধারা।
অকুলারে তিমির দুকুলারে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, গতানুগতিক নিয়মে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, মন একদম চাইছে না। আজকে আমাদের এই গুণী শিল্পী যার কণ্ঠে আমরা তখন গান শুনলাম, মনে হয়েছে আমরা কোনো এক গহীন সমুদ্রে, সুরের সমুদ্রে ডুব দিয়েছিলাম সবাই। শুরু হয়েছিল আগুনের পরশ মনে দিয়ে, শেষ হলো অনুষ্ঠান ঝরঝর বরিশে। শ্রাবণ খুব কাছে, সুরের লহরে, সুরের যে নৃত্য আমরা দেখেছি, যে ছন্দ আমরা অনুভব করেছি, তাতে মনে হয়েছে কোন এক সন্ধ্যায় বসে ঘন বরিশার দিনে এই শ্রান্ত বিকেলে বসে যেন এই গানটি শুনছিলাম এবং মনে হচ্ছিল রিমঝিম বৃষ্টি পড়ছে, টাপুর টুপুর বৃষ্টি পড়ছিল। এবং বৃষ্টির এই স্নিগ্ধতা পৃথিবীকে যেন পবিত্র করছিল, তার সঙ্গে তার প্রেমের মাখামাখি এই গানের ভেতরে অদ্ভুতভাবে আমরা অনুভব করেছি। এবং একটি প্রার্থনার সঙ্গীত ছিল যেখানে এই পৃথিবীতে সুখ এবং মঙ্গলের আহ্বান করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের ভেতর দিয়ে। আমরা সুরের মূর্ছনায় এই সুরের সমুদ্রে আমরা অবগাহন করে আসলাম। আমরা এই শিল্পীকে, গুণী শিল্পীকে বারবার পেতে চাই আমাদের মাঝে, তিনি আরও অনেক ভালো গান নিয়ে আসবেন ভবিষ্যতে, আমরা এই প্রত্যাশা করি। আমরা এই শিল্পীকে সবুজ বাংলা টেলিভিশনের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আর আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, সম্পৃক্ত ছিলেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা ভবিষ্যত থেকে আমাদেরকে আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করবেন, আমরা সে স্বপ্ন সবসময় দেখি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যারা প্যানেলে কাজ করেছে, সাইদ ইসলাম, শহীদ এবং ওয়াইস সাহেবকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রাফিকে, যিনি ছিল আফাজুর রহমান, তাকেও। তো দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যারাই আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হতে চান আমাদেরকে লিখবেন, নিশ্চয়ই আমরা উত্তর দেব। আমাদের লিখবার ঠিকানা সবুজ বাংলা টিভি @gmail.com। স্ক্রোলে আমাদের হোয়াটসঅ্যাপ আইডি দেওয়া আছে, যে কোনো সময় আমাদেরকে লিখতে পারেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আগামীতে আবার দেখা হবে একই দিনে কোনো নতুন শিল্পীকে নিয়ে, নতুন গান নিয়ে। সেই সময়টুকু পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।